মঙ্গলবার ডক্টর বিআর আম্বেদকরের 700তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। তারই অঙ্গ হিসেবে অন্যান্য বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় রাজ্য পালিত হচ্ছে আম্বেদকরের প্রয়াণ দিবস। রাজধানীর রাজবাড়ী প্রাঙ্গণে হয় তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আম্বেদকরের প্রয়াণ দিবসের কর্মসূচি। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক দিলীপ কুমার দাস, বিধায়ক কৃষ্ণধন দাস, বিধায়ক রেবতী মোহন দাস সহ তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ। মন্ত্রী সুশান্ত চৌধুরী আম্বেদকরের অবদান নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এই দেশে আমরা বহু মনীষীদেরকে দেখেছি জন্মগ্রহণ করতে, বহু রাষ্ট্রনায়ক, বহু রাজনীতিবিদ এরা জন্মগ্রহণ করেছে। তার মধ্যে ডক্টর বি আর আম্বেদকর, যিনি ভারতবর্ষের শুধু রাজনৈতিক নেতা নন, একজন পথপ্রদর্শক, রাষ্ট্রনায়ক, যিনি সারা জীবন গরিব আনটাচেবল পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করে গেছেন, দলিত শ্রেণীর মানুষের জন্য লড়াই করে গেছেন। এবং ভারতবর্ষের গণতন্ত্রের যে মেইন ড্রাইভিং ফোর্স সংবিধান, এই সংবিধানের যিনি প্রণেতা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে যিনি ভারতকে একটা শক্তিশালী সংবিধান সেখানে প্রদান করেছিলেন, সেই ডক্টর বি আর আম্বেদকর। ওনার আজকে প্রয়াণ দিবস। ত্রিপুরা রাজ্যের সরকার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই কর্মসূচিকে সারা রাজ্যে পালন করছে সরকারি তরফভাবে, এবং আমরা কেন্দ্রীয়ভাবে এখানে মিলিত হয়েছি। যারা বিশিষ্ট ব্যক্তিজনেরা রয়েছেন, আমাদের বিধায়ক রয়েছেন ডক্টর দিলীপ দাস, বিধায়ক রয়েছেন আমাদের ডক্টর কৃষ্ণধন দাস, প্রাক্তন অধ্যক্ষ যিনি রয়েছেন বিধায়ক রেবতী মোহন দাস, আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন অন্তরা দেব সরকার, আমাদের প্রাক্তন অধ্যক্ষ রয়েছেন পেছনে জিতেন্দ্র সরকার মহোদয়। তার বাইরে এই এসসি সমাজে যারা আম্বেদকরকে নিয়ে ভাবেন, আম্বেদকরকে নিয়ে চর্চা করেন এবং আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা পথ চলছে এসসি সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা এখানে সবাই মিলিত হয়েছে। তো আমার ওটা সৌভাগ্য রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে এখানে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া, এবং আম্বেদকরের মতো বিশাল ব্যক্তিত্ব যিনি সারা দেশকে নতুন করে দিশা দেখিয়ে গেছেন, এবং সংবিধানের প্রণেতা যিনি আমাদের ভারতবর্ষের যে শক্তিশালী সংবিধান যা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের মধ্যে অন্যতম, সেই সংবিধানের প্রণেতা ওনাকে আমি শ্রদ্ধা জানাতে পেরেছি। আমি এসসি ওয়েলফেয়ার দপ্তরকে ধন্যবাদ জানাই, এসসি ওয়েলফেয়ার দপ্তরের মাননীয় মন্ত্রী ভগবান চন্দ্র দাসকে ধন্যবাদ জানাই, এবং যারা এখানে আধিকারিকরা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই কর্মসূচি পালন করার জন্য।